দুই নারী হাতে তরবারি। ভোটের আবহে দুই নারীকে দেখে সুনীল সাহিত্যের কথা মনে এলেও তরবারি নিয়ে নয়, যুদ্ধ তাঁদের জনতা জনার্দনের আশীর্বাদ পাওয়ার। একজন টগরী আর একজন লিপিকা, একজন জীবনসঙ্গিনী অন্যজন শিবের খরণী। টগরী নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণের স্ত্রী, আর লিপিকা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগকারী শিব ঠাকুর মণ্ডলের স্ত্রী। একজন টিকিট পেয়েছেন, আরেকজন পাননি, তবে পঞ্চায়েত ভোটে লড়বেন দুজনই। টিকিট দেয়নি দল, তাই টগরী নির্দল। বড়োয়া পঞ্চায়েত সমিতিতে নির্দল হিসেবে লড়ছেন টগরী সাহা। এদিন বড়োয়া বিডিও অফিসে জমা দিলেন মনোনয়ন, যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি। দল টিকিট দিল না, কি বলবেন? আলোচনা সাপেক্ষে কাজ হচ্ছে, ঊর্ধ্বতন নেতৃত্ব কিছু একটা বলেছে, সেই আশ্বাসে উনি এসছেন। এমনি দলের দিক থেকে নির্দল বা অমুক সেটা কিছু নেই, আমাদের দলের মধ্যে তো ডেমি প্রার্থী দেওয়া হয়েই থাকে, যেটা সিম্বল পেয়ে গেল তারা প্রার্থী হলো, বাকিটা উইথড্র করে নেওয়া হবে। বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তল্লাশির সময় বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে লুকিয়ে রাখা নথি ভর্তি দুই ব্যাগ উদ্ধার করে সিবিআই। সিবিআই এর দাবি, তল্লাশির সময় দুটি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ফেলে দেন তৃণমূল বিধায়ক। প্রায় তিন দিন ধরে পুকুরের জল ছেঁচে তা উদ্ধার করা হয়। ভোটের ময়দানে সেই জীবন কৃষ্ণের স্ত্রীর লড়াই নির্দল হিসেবে। জীবন কৃষ্ণ সাহাও বুঝতে পারছে যে যে টাকা উনি তুলেছিলেন সেই টাকা তৃণমূলের ঘরে গেছে, এবং এইভাবেই মুর্শিদাবাদ জেলার বিধায়কদেরও তাই চুষে ক্রিমটি গোড়া খায়, ছিপড়া করে বাকি নেতাদের ফেলে দেয়। জীবন স্যার বউকে আপনারা, আমরা বলতে পারবো না, আমরা ক্যান্ডিডেট দিচ্ছি না, আমাদের দলের কোনো সিম্বল সে দাঁড়াচ্ছে না। জেলবন্দি জীবন কৃষ্ণকে এদিন তোলা হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে, কিন্তু পঞ্চায়েত ভোট নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুবরাজপুর থানায় অভিযোগকারী শিব ঠাকুর মণ্ডলের স্ত্রী, এবার তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী। বাবুইজোর পঞ্চায়েতে প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন প্রাথমিক স্কুল শিক্ষিকা লিপিকা। আমি দিদিকে ভালোবাসি, আমি মমতা দিদিকে ভালোবাসি, অভিষেকদাকে ভালোবাসি, আমাকে ভালো ভালো লেগেছে, যোগ্য মনে করেছেন, আমাকে দিয়েছেন। তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে আপনি অভিযোগ, আপনার স্বামী অভিযোগ করেছিল, সেটা ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, জানা নেই। যেদিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডির আবেদনে ছাড়পত্র দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত, সেদিন দুপুরেই অনুব্রতর বিরুদ্ধে এক বছর আগে তাকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী শিব ঠাকুর মণ্ডল। সঙ্গে সঙ্গে মামলা রুজু করে পরের দিন সেই মামলায় অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেয় পুলিশ, তবে তিহার যাত্রা এড়াতে পারেননি অনুব্রত। বালিজুরিতে আজকে শিব ঠাকুরের বউকে প্রার্থী করছে তৃণমূল, কারণ বিগত অনুব্রত মণ্ডলের যখন তিহার জেল যাওয়া পাকা সেই সময়তে শিব ঠাকুর একটা অভিযোগ করে এবং তার নামে এফআইআর করে, সহযোগিতা করেছে শিব ঠাকুর মণ্ডল, এবং যে কারণে আজকে এই পঞ্চায়েত নির্বাচনে তাকে প্রার্থী করে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে বলে আমরা মনে করছি। দল সেভাবে মনে করে না, দল ওখানকার এলাকার লোকাল মানুষের সাথে কথা বলেছে, তারা তাকে যোগ্য প্রার্থী মনে করেছে, তাই তাকে দল দিয়েছে। কি হবে টগরী লিপিকাদের ভোটের ফল, কি রায় দেবে জনতা, উত্তর মিলবে ফল বেরোলে। রাজীব চৌধুরী, প্রবীর চক্রবর্তী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।